হাই ফ্রেন্ডস, মুভিটিং ব্লগকে সকলকে স্বাগত। তো ফ্রেন্ড, দেখা যাক বস্তাটার মধ্যে কি আছে। উম্মা, বস্তাটার মধ্যে নারকেল আছে। তো চলো, নারকেল দিয়ে একটা কিছু বানানোই যাক, একটা রেসিপি। কি বানাবো নারকেল দিয়ে আগে তো ছাড়িয়ে নি, তারপরে দেখা যাবে কি বানাবো নারকেল দিয়ে। নারকেল দিয়ে তো অনেক কিছু বানানো যায়, রান্না করা যায়, নাড়ু বানানো যায়, অনেক কিছু বানানো যায় নারকেল দিয়ে। তো চলো চটপট নারকেলটাকে ছাড়িয়ে নিই, তারপরে দেখি কি বানাবো। মনের মধ্যে একটা কিন্তু জেগে বসে আছে যে আমি আজকে, আমার ইচ্ছে হচ্ছে আজকে আমি নারকেল নাড়ু বানাবো। তো কি শক্ত রে বাবা, নারকেলগুলো প্রচণ্ড শক্ত। একটা প্রথমে ছাড়ালাম, ওটা একটু ফাটা ছিল ভেতরে, তো জলগুলো পুরো বেরিয়ে গেছে। আর একটা আমি ছাড়িয়ে দেখি, মনে হয় চারটে ছাড়াতে পারবো না এখন। দুটোই ছাড়িয়ে আমি নাড়ু করব। দুটো নারকেল নিই যথেষ্ট, বেশি দিন আবার থাকলে নাড়ু আবার ভালো লাগে না খেতে। এমনি অল্প করে নাড়ু বানিয়ে টাটকা টাটকা খাও, ভালো লাগে। বেশি দিন থাকলেই মানে তেলের একটা গন্ধ বেরিয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো কেরাও করাও হয়ে গেছে, নারকেল কড়ার মধ্যে বসিয়েও দিয়েছি, গুড় দেওয়াও হয়ে গেছে আন্দাজ মতো। যেহেতু এখানে আমি দুটো নারকেল করছি, সেরকমভাবে আন্দাজ মতো আমি গুড় দিয়ে দিয়েছি। এখন অনেকটাই ঘাঁটতে হয়, নারকেল নাড়ু করতে গেলে অনেকক্ষণই ঘাঁটতে হয়, মানে একদম হাত ব্যথা ধরে যায়। যেহেতু আমি অল্প করেই বানাচ্ছি, দুটো নারকেলের নাড়ু বানাচ্ছি, মনে হচ্ছে আমার নাড়ু পাকাবার মতো নারকেলটা প্রায় রেডি হয়ে এসেছে। একটু ঘেটে ঘেটে দেখছি যে নাড়ু পাকানোর মতো হয়েছে কি না। তো মনে তো হচ্ছে নাড়ু পাকাবার মতো হয়ে গেছে, তো আমি একটু হাত দিয়ে চিপে একটু দেখে নিলাম যে হ্যাঁ, নাড়ু পাকাবার মতো হয়ে গেছে। নামিয়েও দিলাম, নামিয়ে একটুখানি ঠান্ডা হয়ে যায়। এই দেখো, আমি আর আমার শাশুড়ি নাড়ু পাকানো কমপ্লিট করলাম, ডাব্বাতে ভরেও দিলাম।